মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। টিভির ফোন থেকে আমার ফোনে কল করলে যে নাম্বারটা ঢুকছে তার সঙ্গে তো পুলিশের বলার নাম্বারের কোনো মিলই নেই। কি করছো ডায়মন্ড? বাইরে বসার ঘরে পুলিশ এসেছে, আর সেই সুযোগ নিয়ে তুমি আমার ঘরে তল্লাশি করতে এসেছো, আমার ফোন চেক করতে এসেছো। কিচ্ছু পাবে না তুমি, কিচ্ছু না। আমার এই ফোনটাও নতুন, এই নাম্বারটাও নতুন। আর এই ফোনটা কে দিয়েছে জানো তো? রিদান দিয়েছে। জানি তো। না না ডায়মন্ড, তুমি এক কাজ করো, তুমি তুমি ভালো করে চেক করো। ও এতক্ষণে তো মনে হয় ভালো করে দেখেও নিয়েছো, বিশ্বাস না হলে আরেকবার চেক করো ডায়মন্ড, প্লিজ তুমি আরেকবার চেক করো। না না দেবী, দেবী আমি ক্ষমা চাইছি তোমার কাছে, এই নাও তুমি তুমি ফোনটা নাও। আমি আসলে আসলে তুমি কি ডায়মন্ড, তুমি আমাকে কি মনে করেছো, কি ভাবছো তুমি? তোমার বর আমার প্রেমিক ছিল বলে, তোমার বর আমাকে ভালোবাসত বলে, আমার বিপদের দিনে সে তার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছে বলে তুমি আমি সন্দেহ করছো? না দেবে, আমি তোমায় সন্দেহ করছি না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি আমায় সন্দেহ করছো ডায়মন্ড, আর আমাকে সন্দেহ করে তুমি শুধু আমায় নয় রিদানকেও ছোট করছো। আর এইরকম চলতে থাকলে না খুব শিগগিরই তুমি একদিন রিদানের সমস্ত ভরসা হারিয়ে ফেলবে। রিদান কিন্তু ভালো মানুষ, কিন্তু ও খুব একরোখা আর খুব জেদিও। আমি রিদানকে খুব ভালো করেছি, কিন্তু তুমি তুমি তো রিদানের বউ, বউ হয়ে নিজের বরকে এখন পর্যন্ত চিনতে পারলে না? তুমি ভুল ভাবছো দেবী, এরকম ভুল বারবার করলে, রিদানের বিশ্বাসকে বারবার আঘাত করলে তুমি কিন্তু তুমি কিন্তু রিদানকে একদিন হারিয়ে ফেলতে পারো। তুমি কি ভাবছো ডায়মন্ড, আমি কার সাথে কথা বলছিলাম? রিদানের সাথে? তুমি আমায় বিশ্বাস করো না ঠিক আছে, কিন্তু তুমি তোমার বরকেও বিশ্বাস করো না ডায়মন্ড। কি হয়েছে? তোমার বউকে জিজ্ঞেস করো যে কি হয়েছে। তোমার বউ তোমাকে বিশ্বাস করে না রিদান, বাড়িতে পুলিশ এসেছে আর তোমার বউ আমার ঘরে ঢুকে আমার ফোন চেক করছে। ডায়মন্ড আমাকে আমাকে টেরারিস্ট ভাবছে রিদান। কি? আমি সত্যি বলছি, তোমাদের বাড়িতে থেকে আমি এই বাড়ির কোনো মানুষকে আমি বিপদের মধ্যে ফেলতে চাই না। এই কলঙ্ক বাঁধাই নিয়ে আমি আর এখানে থাকতে পারবো না রিদান, আমি থাকতে পারবো না। দেবী, দেবী প্লিজ শান্ত হ। ডায়মন্ড, ডায়মন্ড ও কি বলছে এইসব? ওর কাছে কোনো উত্তর নেই গো রিদান। আমি তোমার জীবন থেকে দূরে চলে গিয়েছিলাম কারণ কারণ টেররিস্টরা আমায় বন্দি করে রেখেছিল, কিন্তু আজ আজ আমার ডায়মন্ডকে দেখে মনে হচ্ছে তোমার জীবন থেকে আমার চলে যাওয়াটা একদম উচিত হয়নি। তোমার জীবনে আমার থাকাটা খুব দরকার ছিল রিয়া। ডায়মন্ড তোমার জীবনে কোনোদিন আসতেই পারতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।